নরেন্দ্রপুর স্কুলে অশান্তির মামলায় শুক্রবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। এদিন আদালতে আবেদনকারীর আইনজীবী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে নিয়ে আসেন। তিনি জানান, সবুজ সাথী সাইকেল বিলির জন্য পয়সা তুলেছে স্কুল, পাশাপাশি স্কুল ডেভেলপমেন্টের জন্য টাকা তুলেছে স্কুল, উদ্ধার হয়েছে 5,000 কুপারি। এই সমস্ত অভিযোগ ও তথ্য পাওয়ার পর উদ্বিগ্ন বিচারপতি ফের বারুইপুরের এসপিকে ভার্চুয়াল মাধ্যমে এবং নরেন্দ্রপুরের আইসিকে সশরীরে হাজিরার নির্দেশ দেন। আবেদনকারীর আইনজীবী সুমন দে আদালতে জানান, এফআইআর এ নাম থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, তারপর আর কেউ গ্রেপ্তার হয়নি। বিচারপতি রাজ্যে জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেন আর এরপর বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, রিপোর্টে দেখে মনে হচ্ছে সবুজ সাথী সাইকেল বিলির জন্য পয়সা পায় স্কুল, পাশাপাশি স্কুল উন্নয়নের জন্য স্টুডেন্টদের থেকে টাকা তুলেছে স্কুল। সেই অডিট নিয়েই প্রধান বিচারপতির সঙ্গে গণ্ডগোল অন্যান্য শিক্ষকদের। এত গুরুত্বপূর্ণ অভিযোগ, অডিটে স্কুলের ব্যাংক অ্যাকাউন্টগুলোর ডিটেলস দেওয়া হয়নি, ফলে সবুজ সাথী সাইকেলের জন্য যে টাকা স্টুডেন্টদের কাছ থেকে তোলা হয়েছে সেটা একটা অন্য অ্যাকাউন্টে রাখা হয়েছে বলে অভিযোগ। রিপোর্ট মোতাবেক 15 লাখ টাকা তুলেছে স্কুল। আবেদনকারীর আইনজীবী সুমন্দে আদালতকে জানান, সবুজ সাথী সাইকেল বিলির জন্য ও স্কুল উন্নয়নের জন্য 300 টাকা করে নেয় স্কুল, সেই নিয়েই শিক্ষকরা প্রতিবাদ করে। প্রায় 5,000 কুপন উদ্ধার করেছে এক কর্মী। আদালত চাইলে সেই তথ্য জমা দিতে পারি, একটা স্যাম্পল আদালতে দেখাতে পারি। বিচারক ডিআইকে প্রশ্ন করেন স্কুলের অবস্থা কি। ডিআই জানান, স্কুলের অবস্থা ভালো কিন্তু ছাত্ররা আসতে চাইছে না, অনেকেই টিসি চাইছে। বিচারপতি এবার এই বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, সে কি, এটা তো খুব চিন্তার বিষয়, আপনি কথা বলুন ওদের পরিবারের সঙ্গে। জানান, আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করেছে, ফলে চিন্তার কিছু নেই, শিক্ষার আলো ছড়িয়ে দিন, ছাত্রদের ভরসা তৈরি করুন। রাজ্যের রিপোর্টে স্পষ্ট স্কুলে দুর্নীতি হয়েছে, আর এর জন্য যাতে স্কুলের পড়ুয়ারা অসুবিধায় না পড়ে উদ্বিগ্ন বিচারপতি তাই স্কুলের পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।